নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল রবিবার যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। প্রতিদিনের মতো আমার আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ, আপনারা ভিডিওর আলোচনাটা অবশ্যই শুনবেন, কারণ একটি ভিডিও শুনে আপনি বড় ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন, এটি কখনোই নেবেন না। কারণ একটি টাকাও মূল্যবান, অর্থাৎ আপনি ইনভেস্টমেন্ট করছেন। রাশির নাম, টার্গেট নাম্বার, শুভ সময় শুনছেন, আপনি ইনভেস্টমেন্ট করে দিচ্ছেন। আমি বলছি একটি কথা, এটি করবেন না। আগে ভিডিওটি শুনুন, বুঝুন, তারপর আপনি এই জায়গাটাতে এগান। আমি পাঁচ রাশির কথা বলছি, যে কোনো দিক থেকে মহাপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। যারা লটারি কাটছেন কি না, একবার নিজের জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা অবশ্যই বিচার করে নিন, যে আপনি ইনভেস্টমেন্ট করবেন কখন, অর্থাৎ কোন সময়। মানুষের দেখবেন কিছু কিছু বছর টানা ভালো কিন্তু চলে, অর্থাৎ কোন বছর থেকে কোন বছরের মধ্যে আপনি ইনভেস্টমেন্ট করবেন, কোন কোন মাসগুলো আপনার ক্ষেত্রে আইডিয়াল সময় রয়েছে, সেটা আগে জেনে নিন, তারপর আপনি ইনভেস্টমেন্ট করুন। কারণ আপনি ইনভেস্টমেন্ট করছেন, অর্থ লস যাচ্ছে, আপনি ভাবছেন যে আমার ভাগ্যে হবে না, কিন্তু আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করুন। আপনারা যারা শুনছেন ভিডিওগুলো, আপনাদের জন্মছকে যোগ রয়েছে কিনা সেটা আগে দেখুন বর্তমান সময়। যদি আপনার জন্মছকে, আপনাদের জন্মছকে যদি গাঢ় যোগ থাকে, তাহলে নিশ্চিতরূপে আপনার কিন্তু আগামীকাল প্রাপ্তি কিন্তু হবে। যাদের অল্পের জন্য দুই এক নাম্বারের জন্য বড় বড় ধরনের অর্থপ্রাপ্তি মিস হয়ে যাচ্ছে, বড় ধরনের অর্থপ্রাপ্তি, তাদের ক্ষেত্রে আমি বলবো রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করে আপনার জন্মছককে সংস্কার করে এই প্রাপ্তির জায়গাটা কিন্তু আনানো সম্ভব। যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না, আমি বলবো বার্থ চার্ট রিফর্মেশন, এই ফর্মুলাটি অবশ্যই ইউজ করা দরকার। যাদের দীর্ঘদিন, বছরকে বছর, আপনার জন্মছকে রাহু কত নম্বর ডিগ্রিতে রয়েছে, কোন নক্ষত্রে রয়েছে, লগ্ন থেকে দ্বাদশে কোন ভাবে রয়েছে, সেটা আগে জেনে নিন। এবং এর পাশাপাশি আপনার কিসের মহাদশা চলছে, কিসের অন্তর্দশা চলছে, সেটা জেনে নিন। কারণ আপনার যদি দশা, মহাদশা, অন্তর্দশা পারমিট করে, রাহু যদি আপনার স্ট্রং থাকে, নিশ্চিতরূপে আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করে আপনার প্রাপ্তি কিন্তু ঘটানো সম্ভব। এবার যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, সেটি হচ্ছে আপনার ভাগ্য। দেখুন, এটা সম্পূর্ণরূপে হচ্ছে ভাগ্যের খেলা। কারণ আমি বারবার বলি, আপনার জন্মছকে ভাগ্যভাব, আপনার জন্মছকে ধনভাব, আপনার জন্মছকে আকর্ষিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলোকে যদি পুনরুজ্জীবিত করা যায়, নিশ্চিতরূপে আপনার কিন্তু প্রাপ্তি ঘটবে। অনেকেই প্রচেষ্টা করে যাচ্ছেন, কিন্তু নিজস্ব জন্মকুণ্ডলী বা যাদের ক্ষেত্রে জন্মকুষ্টি নেই, হস্তরেখা কিন্তু বিচার করছেন না,
লটারিতে টাকা ইনভেস্টমেন্ট করেই যাচ্ছেন, নেশার মতন যাদের হয়ে গেছে লটারি, আমি বলো থেমে যান, অর্থকে অপচয় করবেন না। আপনি আগে বাচ্চারটা আগে দেখুন, আমি মহাপ্রাপ্তি যে কোনো দিক থেকে আগামীকাল আকস্মিক প্রাপ্তি ঘটতে কিন্তু পারে, কারণ রাহু হচ্ছে কি যে কলিযুগে এই হঠাৎ হঠাৎ প্রাপ্তি, রাহুর ক্যারেক্টারটা এরকম, যে কোনো কাজ হঠাৎ দুম করে মানুষকে উঠিয়ে দেয় রাহু, আবার দুম করে কিন্তু রাহু কিন্তু ফেলে দেয়। তো রাহু আপনার জন্মছকে যেমন রয়েছে তার উপর আপনি কিন্তু ফল নিশ্চিত রূপে কিন্তু আপনি পাবেন। এবং ভাগ্য ভাবকে স্ট্রং করুন, ভাগ্য ব্যতীত কিচ্ছু হয় না। আমি একটি কথা বলেছি, যা হয় না কপাল গুণে তা হয় কণের গুণে। তিথিখণ্ডটা বিশেষভাবে ইম্পর্টেন্ট, আগামীকাল সিদ্ধি যোগ রয়েছে, রাহুকাল রয়েছে আপনার 4:25 থেকে 5:55 পর্যন্ত রাহুকাল রয়েছে। সিদ্ধিযোগের যে রাশিগুলোর মহাপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি রয়েছে সেই রাশিগুলোর নাম আমি একে একে আপনাদেরকে জানাব। এবং চ্যানেলটিকে প্রচুর পরিমাণে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। দেখুন আর একটি কথা আপনাদেরকে আমি আবারও বলছি, 2-1 বড় বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধাপ্রাপ্ত হচ্ছে, তাদের ক্ষেত্রে একমাত্র রাহু রক্ষা কবচ চমৎকারী কাজ কিন্তু করবে। দেখুন আর একটা প্রশ্ন অনেকেরই, যে স্যার আমার কি ভাগ্য কি খুলবে না এই লটারির ক্ষেত্রে? এই জন্যই তো নিজস্ব জন্ম পুষ্টি হস্তরেখা বিচার করা একান্তই দরকার। কারণ আপনি যে 10 হোক, 100 হোক, 5 হোক ইনভেস্টমেন্ট করছেন, অতি মূল্যবান এই অর্থ, আপনার পরিশ্রমের অর্থ আপনি ইনভেস্টমেন্ট করছেন, কখন করবেন? জ্যোতিষশাস্ত্র কিন্তু সমস্ত কিছু আপনাকে নির্দেশ কিন্তু করবে, আপনার ফরচুনা নাম্বার কত, আপনার ডেস্টিনি অনুযায়ী ফরচুনা নাম্বার কত সেটা কিন্তু জানা একান্ত দরকার। তো যাই হোক, আলোচনা শুরু করা যাক আগামীকালে 5 টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়। নাম্বার 1 রাশি আগামীকালের জন্য, সে রাশির নাম আপনার মিথুন রাশি। আপনাদের টার্গেট নাম্বার 6-1, আপনাদের সময় 9:39 থেকে 11:56 পর্যন্ত, সকাল 9:39 থেকে 11:56। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার ধনু রাশি। ধনু রাশির আপনার আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9-1। আপনাদের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে দুপুর 12 থেকে 1:32 পর্যন্ত। 3 যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8-1। আপনাদের যে শুভ সময় সকাল 10:21 থেকে 12:27 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সিংহের বর 4 রাশি, সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4। আপনাদের যে শুভ সময় আগামীকালে সেটা হচ্ছে দেখা যাচ্ছে আপনার 11:00 থেকে 11:54 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো আগামীকালের মহাপ্রাপ্তি ঘটতে চলেছে সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 1-9। আপনাদের যে শুভ সময় সেটি রয়েছে 11:55 থেকে আপনার 12:45 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া
হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমি একটি কথা আপনাদেরকে বলবো, নিজস্ব ন্যাকাল চার্ট অথবা হস্তরেখা অবশ্যই আপনারা বিচার বিশ্লেষণ অবশ্যই করুন, কারণ আপনার জন্মচকে প্রাপ্তি রয়েছে কিনা সেটা আগে আপনারা জেনে নিন। নমস্কার, ধন্যবাদ।